আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে আমি আমার ভিডিও শুরুতে একটি ভিডিও দেখিয়ে আমার ভিডিওটি শুরু করতে চাই। প্রিয় ভাই বোন, আগে ভিডিওটি দেখে নিন, তারপর কিছু কথা বলবো। হ্যালো ইউটিউবার নাইবালি ভাই, আপনার মুখের যে দাড়ি কয়টা আছে ওই দাড়ি আমার গ্রামের বাড়িতে যে ছাগল আছে সেই ছাগল রাম ছাগল তার মুখে আপনার চাইতে ভালো দাড়ি আছে। আর আপনার মুখে যে দাড়ি আছে আমার কাপড়ের নিচে ওর চাইতে সুন্দর দাড়ি আছে। বলবেন কাপড়ের নিচে তো দাড়ি বলে না, বাল বলে। আমি কমরেড সামাদ বলছি। এই বাস্টার্ড, ইউ আর অল ফ্যামিলি বাস্টার্ড, নায়েব আলী, অল জেনারেশন লায়ার, ইউ আর অল 14 জেনারেশন লায়ার বাস্টার্ড, ফাক ইউ মাদার সান। তোকে বলছি না যে আমার একটা বিদেশি কুত্তা রাখছি, তারও দাড়ি আছে। আবার ওই শীতের দিন তারে টুপি পরে রাখি। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? আই ফাক ইউ বাস্টার্ড নায়েব আলী, আই ফাক ইউ জঙ্গি, ইউ আর ব্লাডি বাস্টার্ড, ভাগা ব্লাডি। তুই বাংলাদেশে থাকলে এতক্ষণ তোর নারী ভুরি বাইর করে ফেলতাম পাড়া দিয়া, আমেরিকা তো পারি আমি। হারাম কা বাচ্চা, আজকে দিনটা নষ্ট করে দিল শালা জঙ্গি। নায়েব আলী, ইউ আর প্রফেশনাল লায়ার, ইউ আর প্রফেশনাল বাস্টার্ড, আই ফাক ইউ ব্লাডি নায়েব আলী মাদার সান। গোয়া মারলে আমেরিকার মার শালারা, লাইফ ওয়ার বাচ্চা। তোর মুখে যে দাড়ি আমার কাপড়ের নিচে চেয়ে বেশি দাড়ি আছে, ব্লাডি বাস্টার্ড ইউ, ইউ আর ওয়ান জেনারেশন 14 জেনারেশন বাস্টার্ড ব্লাডি লায়ার। তোরে গুলি করতাম আমি বাংলাদেশে থাকলে, তুই চিনস আমারে, ডাইরেক্ট তোকে গুলি করতাম বাংলাদেশে থাকলে। তোরে আমি কবি যে গুলি করে, এই যে হত্যার হুমকি দিতেছে, লাইসেন্স করা পিস্তল আছে বেটা তিনটা বন্দুক সহ। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন। দর্শক, কয়েকদিন হলো এই সামাদ নামক কমরেড অর্থাৎ কমরেড পাগলের উৎপাত, পাগলটির পাগলামির জন্য অতিষ্ঠ হয়ে উঠেছি। অনলাইন এই মুফাসিলের পাগলামিতে দিশে আরা এই মুফা আবার তার যমজ ভাই সামাদ পাগলাকে নিয়ে এসেছে। দর্শক, মুফাকে নিয়ে অনলাইন জগতে তেমন আলোচনা সমালোচনা হয় না, এই জন্যে মুফাসিলের মনে খুবই কষ্ট। তাই সে বুদ্ধি করে যমজ ভাই সামাদকে নিয়ে এসেছে, টকশোর আয়োজন করেছে এবং সেইখানে পূর্ব পরিকল্পনা মতে আলোচিত সমালোচিত হওয়ার জন্যে আমাদের প্রিয় ইলিয়াস ভাইকে নিয়ে একটি নাটক তৈরি করে সেই টকশোতে আলোচনা করেছে এবং মুফা তার যমজ ভাই তার সহযোগী সামাদকে দিয়ে ইলিয়াস ভাইকে বলৎকারী সাজানোর চেষ্টা করেছে। দর্শক, সেই টকশোতে মুফাসিল ইসলাম সামাদকে দিয়ে যা খুশি তাই বলেছে, যাক সেটা অবশ্য তেমন কোনো ব্যাপার ছিল না। কারণ মুফাসিলের এই টকশো অথবা লাইভ কয়জনে দেখবে এবং কয়টা ভিউ হবে, কিন্তু না, বিষয়টি সেখানে শেষ হয়নি, বিষয়টি আরও ভাইরাল হয়েছে। বিষয়টি ভাইরাল হয়েছে তখন যখন ফেস দ্য পিপলের মতো বড় একটি ব্যানারে সাগর ভাই এই অখ্যাত মানুষগুলোকে নিয়ে এসেছেন, তাদেরকে নিয়ে একটি প্রোগ্রাম করিয়েছেন এবং সেই প্রোগ্রামে আমাদের ইলিয়াস ভাইও এসেছেন। তখন বিষয়টি রীতিমতো দেশ বিদেশে ভাইরাল হয়ে গেছে এবং এই প্রোগ্রামেও এই সামাদ পাগলা ইলিয়াস ভাই সহ আমাদের শীর্ষস্থানীয় বয়োবৃদ্ধ আলেমেদিন আল্লামা হুজুর বাবুনগরীকে নিয়ে যা তা মন্তব্য করেছে, বয়োবৃদ্ধ এই আলেমেদিনকে বলৎকারী হিসেবে আখ্যায়িত করেছে এবং মামুনুল হককেও বলৎকারী হিসেবে আখ্যায়িত করেছে, নাউজুবিল্লাহ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের ইলিয়াস ভাইকে বলৎকারী এবং নিজের সন্তানকে হত্যাকারী হিসেবে ফাঁসানোর অপচেষ্টা করেছে এবং আমাদের প্রাণপ্রিয় ইলিয়াস ভাই অন্যায়ের প্রতিবাদী একটি কণ্ঠস্বরকে সে পরিকল্পিতভাবে থামিয়ে দিতে চেয়েছে। তার নামে কুৎসা করে, কালিমালেপন করে ইলিয়াস ভাইকে অনলাইন জগৎ থেকে দূরে ঠেলে দিতে চেয়েছে। তার নামে বলৎকারের অভিযোগ সাজিয়েছে এবং তার নিজের সন্তানকে হত্যা করার মতো হাস্যকর একটি নাটক বানিয়ে তা সত্যি বলে প্রচার করতে চেয়েছে। যদিও
এই প্রোগ্রামে ইলিয়াস ভাই তার সঠিক জবাব দিয়ে মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে এই সামাদ পাগলা এবং মুফাসসিল তারা নাটক করে ইলিয়াস ভাইকে ফাঁসানোর জন্য এই টক শোটি করেছিল। তারা নিজেরা ভাইরাল হওয়ার জন্য, আলোচিত সমালোচিত হওয়ার জন্য ইলিয়াস ভাইকে নিয়ে নাটকটি তারা করেছিল। দর্শক, সেই বিষয়টি সেখানেই শেষ হয়ে গিয়েছে এবং আমরা যারা ইলিয়াস ভাইকে পছন্দ করি, ভালোবাসি, তারাও এই ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেছে। যদিও আমরা কখনোই বিশ্বাস করব না যে ইলিয়াস ভাই এই ধরনের জঘন্য, হাস্যকর এই ধরনের কোনো কাজ করতে পারে। তারপরও যারা ভুল বুঝেছে তারা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে যে সামাদ একটি মিথ্যেবাদী, কারণ সামাদ সেই প্রোগ্রামে ইলিয়াস ভাইয়ের কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি। সে চিৎকার চেঁচামেচি করে সত্যকে লুকিয়ে শুধু ইলিয়াস ভাইয়ের উপরে অভিযোগ এবং ব্লেম করে যাচ্ছিল। উপযুক্ত কোনো প্রমাণ ছিল না, সে এই উপযুক্ত প্রমাণ দিতেও পারবে না। আমরা দেখেছি মুফা এবং সামাদ পাগলা ইলিয়াস ভাইকে দুজন মিলে এক হয়ে অ্যাটাকের পর অ্যাটাক করেছে এবং সামাদ গালমন্দ করেছে, আর মুফাসসিলও সামাদের সাথে তাল মিলিয়ে ইলিয়াস ভাইকে অ্যাটাক করেছে। কিন্তু মাশাআল্লাহ, ইলিয়াস ভাই সুন্দর করে এই পাগল দুইটাকে ধুয়ে দিয়েছেন এবং তিনি সেদিন প্রমাণ করে দিয়েছেন সেটি তাদের সাজানো নাটক ছিল। যাক, সেই জন্যে বুকের কষ্টটা হালকা হয়েছিল, কোনো কথা বলি নাই, কোনো ভিডিও বানাই নাই। কিন্তু তার পরপরই সামাদ পাগলা যা করলো সেটা নিয়ে আর বসে থাকতে পারলাম। সে আবারও ভাইরাল হওয়ার জন্য আমাদের অনলাইন জগতের আরেকজন স্টার, আমাদের প্রাণপ্রিয় নায়েব আলী ভাইকে লাইভে এসে গালমন্দ করেছে, যা খুশি তাই বলেছে। খুব কষ্ট পেয়েছি, কারণ নায়েব আলী ভাই একজন ভদ্র মানুষ, তিনি অনলাইনে আজ বহু দিন ধরে কথা বলেন, অন্যায়ের প্রতিবাদ করেন, তার দল মত ভিন্ন হতে পারে, তিনি হয়তো যে কোনো মতাদর্শী হতে পারেন, কিন্তু তার অন্যায়ের প্রতিবাদ, তার কথার ধরন, তিনি কখনোই ব্যক্তি আক্রমণ করেন না, তার মুখ থেকে বাজে কোনো কথা আজকে পর্যন্ত আমি শুনিনি, কাউকে হেয় করে কথা বলেন না, অত্যন্ত ভদ্র একটি মানুষ, তাকে যা ইচ্ছে তাই বলে গালমন্দ করেছে, তার প্রিয় বাবা মাকে নিয়ে যা খুশি তাই বলেছে। একটি মানুষের ভুল হতে পারে, একটি মানুষকে আমার পছন্দ না হতে পারে, এজন্যে আমি তার বাবা মাকে নিয়ে গালমন্দ করতে পারি না। তার বাবা মা সহ তার পুরো ফ্যামিলিকে সে গালমন্দ করেছে, তার বংশকে সে গালমন্দ করেছে, তারপরও তারপরও পাগল হিসাবে বাদ দিয়েছিলাম। কিন্তু সেই পাগলের উদ্দেশ্য শুধু নায়েব আলী ছিল না, তার উদ্দেশ্য ছিল ইসলাম বিদ্বেষী, তার উদ্দেশ্য ছিল রাসুলকে অপমান করা, তার উদ্দেশ্য ছিল রাসুলের সুন্নাকে অপমান করা। তাই পাগলামির একটি সীমা থাকে, পাগলামির একটি লিমিট থাকে। পাগল যখন তার সীমা অতিক্রম করে, তার লিমিট অতিক্রম করে, তখন বসে থাকা যায় না। অ্যাটলিস্ট যারা মুমিন মুসলমান তারা বসে থাকতে পারবে না। হ্যাঁ, আমিও আজকে সামাদকে তার বাবা মা তুলে গালি দিতে চাই, তাকে আমি শুকর চানা বলতে চাই, কারণ যারা আমার রাসুলকে গালি দেয়, যারা আমার রাসুলের সুন্নাকে অপমান করে, তারা যারা সন্তান এবং তারা শুকর চানা থেকেও নিকৃষ্ট। আমার রাসুলের সাথে কারোর তুলনা হয় না, আমার রাসুলের ভালোবাসার সাথে কোনো তুলনা হয় না, আমার রাসুলের সম্মানের সাথে পৃথিবীর কারো সম্মানের তুলনা করা যায় না, তাই আমি তাকে শুকর চানা বললাম। দর্শক, আজকে বুকের ভেতর কষ্টের সীমা নেই। আমার দেশ একটি বৃহৎ মুসলিম দেশ, যে দেশের বৃহৎ জনগোষ্ঠী মুসলমান, সেই দেশে দাঁড়িয়ে আজ কিছু মানুষ নিজের স্বার্থের জন্যে ইসলাম বিদ্বেষী কথা বলে, রাসুলের সুন্নত নিয়ে কথা বলে, দাড়ি টুপি নিয়ে কথা বলে, কোরআন বিরোধী কথা বলে এবং নির্দ্বিধায় নিঃসন্দেহে নিঃসংকোচে তারা পার পেয়ে যায়। আর আমরা ছেড়ে ছেড়ে দেখি, কিচ্ছু করার ক্ষমতা আজ আমাদের নেই, কিচ্ছু করার ক্ষমতা আজ আমার নেই, আপনার নেই, কারো নেই। আমরা আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি, তারপরও যদি চুপ করে থাকি সেটি মুনাফিকই হবে, তাই আমাকে কথা বলতে হবে, কথা বলার জন্য এসেছি। আপনারাও আমার হৃদয়ের কথাগুলি শুনবেন, কষ্টটা শেয়ার করতে চাই। আজকে এই অমানুষগুলি কত বার বেড়েছে, কত সাহস এদের বুকে, আপনারা প্রথমেই ভিডিওটি দেখলেন এবং সে দাড়িকে নিয়ে কি তুচ্ছ তাচ্ছিল্য করেছে এবং দাড়িকে কিসের সাথে তুলনা করেছে, বলতে তো আমি পারবই না, বলতে তো আমি পারবই না, আমার সাহস নেই,
বলার, আপনারা তো শুনেছেন আপনাদের কান দিয়ে, আমার মুখে সেই কথা আমি উচ্চারণ করতে পারবো না। আজ পর্যন্ত কোনো নাস্তিক, কোনো ইসলাম বিদ্বেষী এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে অপমান করেছে কিনা আমার জানা নেই, আমি শুনিনি। তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কিন্তু এই শুকর ছানার মতো এইভাবে কেউ অপমান করেনি, করলেও হয়তো বা আমি শুনিনি। খুব কষ্ট পেয়েছি, খুব খুব কষ্ট পেয়েছি। দর্শক, অপারক, কিচ্ছু করার নেই, কারণ তারা জানে বর্তমানে আমাদের দেশে যারা ইসলাম বিদ্বেষী কথা বলে এবং যারা রাসূল বিরোধী কথা বলে, রাসূলের সুন্নত নিয়ে কথা বলে, দাড়ি টুপি বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা আজ পুরস্কৃত হয়। আর যারা সত্য কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করে, সত্যের পথে চলে, তারা তিরস্কৃত হয়। তাই এই সামাদের মতো শুকর ছানাগুলো এত লাফালাফি করছে, তাদের তো বাড় বেড়েছে। তারা জানে ইসলামকে গালি দিলে, ইসলাম বিদ্বেষী কথা বললে তারা পুরস্কৃত হবে, তাই তারা নির্দ্বিধায়, নির্ভয়ে ইসলামকে নিয়ে যা খুশি তাই বলে যাচ্ছে। দর্শক, আপনারা শুনেছেন সে বলেছে তার কুকুরকে নাকি শীতের দিনে সে টুপি পরিয়ে রাখে, কুকুরের মাথায় নাকি সে টুপি পড়ায়। দর্শক, আর কি বলবো বলুন, কি বলার আছে? কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি, কি বলবো? বর্তমান সময়ে সে হয়তো পুরস্কৃত হবে, সে তার লেভেল থেকে আরো উপরে উঠবে, মাদক মাফিয়ার কাছে সে পুরস্কৃত হবে, তার উদ্দেশ্য হয়তো সফলও হবে, আর আমরা ছেয়ে ছেয়ে দেখব। বিচার দেব না, কার কাছে বিচার দেব? কে বিচার করবে? কে আছে বিচার করার? আমাদের আল্লাহ ছাড়া আজ কেউ নেই। দর্শক, আরেকটি কথা, আমাদের দেশে আজ দাড়ি টুপিকে অপমান করা, ইসলামকে অপমান করা যেন একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। একের পর এক যে ইচ্ছা যা খুশি তাই বলছে, কারণ কি? তারা এত সাহস কোথায় পায়? নিশ্চয়ই আপনারা জানেন বর্তমান পরিবেশ পরিস্থিতি তাদের অনুকূলে, তাই তারা এসব করে যাচ্ছে। কিন্তু এই শুকর চানাদেরকে বলতে চাই, সময়ের স্রোত সবসময় একদিকে বয় না, ইনশাআল্লাহ সময় আসবে, সব কিছুর বিচার হবে, ইনশাআল্লাহ 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 সব কিছুর বিচার একদিন হবে, এটা আমি বিশ্বাস করি, এবং খুব খুব শীঘ্রই হবে ইনশাআল্লাহ। আল্লাহ উত্তম কৌশলী এবং উত্তম বিচারক। আমরা জানি আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। দর্শক, সামাদ পাগলা এবং মুফাসসিল পাগলাকে নিয়ে কথা বলার মতো, এই শুকর ছানাদের নিয়ে কথা বলার মতো সময় আমার নেই, তারপরও কথা বলতে হচ্ছে। কারণ যখন কেউ হৃদয়ের মাঝখানে আঘাত করে, তখন সহ্য করা যায় না। কোনো পাগল যখন পাগলামের সীমা অতিক্রম করে, তার ইন্টেনশন যখন ইসলামকে আঘাত করা এবং রাসূলকে আঘাত করা হয়, তখন সে আর পাগল থাকে না, তখন বোঝাই যায় তারা দালালি করছে এবং পূর্ব পরিকল্পনা করে তারা ভিতরে ভিতরে ইসলামকে আঘাত করার জন্য এগিয়ে যাচ্ছে। তাই এদেরকে যে কোনো মূল্যে থামাতে হবে। আমাদের জান প্রাণ সব কিছু, সব কিছুর বিনিময়ে হলো তাদেরকে ঠেকাতে হবে, ইনশাআল্লাহ আমরা তাদেরকে ঠেকাবই। সামাদকে বলছি, শুন শুকর ছানা, তোর জন্য এই রমজান মাসে আমার মুখকে অপবিত্র করতে হলো, আজকে এই মাদারক মাফিয়ার আজকারা পেয়ে সামাদের মতো শুকর ছানাগুলো ইসলাম বিদ্বেষী হয়ে উঠেছে এবং তাদের তো বার বেড়েছে। এই শুকর ছানা সামাদকে বলছি, তুই নায়াবালিকে গালি দেস, তার মা বাবাকে নিয়ে তুই গালি দেস, তুই যতগুলো গালি দিয়েছিস তোর সবগুলো গালি ফিরিয়ে দিলাম, এই গালিগুলো তোর জন্য প্রযোজ্য, কারণ নায়াবালি একজন ভদ্র মানুষ, নায়াবালির মতো সন্তান জন্ম দিয়ে তার বাবা মা গর্বিত, সে বাবা মার রত্ন, আর তুই তোর বাবা মার কুসন্তান, তুই তোর বাবা মার অভিশপ্ত একটি সন্তান, তোর গালিতে নায়াবালির কিছুই হবে না, তুই নায়াবালিকে মেরে ফেলার হুমকি দেস, তুই ইলিয়াসকে ধমক দেস, তুই নায়াবালি এবং ইলিয়াসের একটি চুল বাঁকা করার ক্ষমতা তোর আছে? একটি চুল বাঁকা করার ক্ষমতা তোর কাছে নেই। জানি বর্তমানে মাদারক মাফিয়ার দেশে তোরা খুবই খুবই সুরক্ষিত, তোদের বিচার হবে না, আমাদের বিচার আমরা পাবো না। তবে মনে রাখিস, নায়াবালি, ইলিয়াস হোসেন এবং যারা প্রতিবাদী, অন্যায়ের প্রতিবাদ করে, কেউ একা নয়, আমরা সবাই ইলিয়াস হোসেন, আমরা সবাই নায়াবালি, আমরা সবাই প্রতিবাদী কণ্ঠস্বর, আমরা বাংলাদেশের মজলুম জনতার কণ্ঠস্বর হয়ে কথা বলি, কথা বলবো, আমরা সবাই বাংলাদেশের প্রত্যেকটি নির্যাতিত জনতার নির্যাতন নিপীড়নের আর্তচিৎকার, আমরা নির্যাতিত মানুষের কণ্ঠস্বর। নাটক করে, ড্রামা করে, কালিমা লেপন করে নায়াবালিদেরকে থামানো যাবে না, ইলিয়াসকে থামানো যাবে না, কারণ নায়াবালি এবং ইলিয়াস হোসেনের কণ্ঠস্বর
সারা পৃথিবীর আনাচে কানাচে আজ ছড়িয়ে গেছে। প্রতিটি মানুষ আজ কথা বলতে শিখেছে, অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। আর পেস দ্য পিপলের উপস্থাপক সাগর ভাইকে বলতে চাই যে ভাই, দয়া করে আপনার প্রোগ্রামে এই ধরনের অখ্যাত কুখ্যাত পাগল ছাগলকে নিয়ে এসে তাদেরকে প্রমোট করাবেন না প্লিজ, কারণ আপনার নিরপেক্ষতা, আপনার বিচক্ষণতা আপনার এই প্রোগ্রামকে একটি অন্য উচ্চতায় নিয়ে গেছে। তাই আপনার প্রোগ্রামের স্ট্যান্ডার্ডের সাথে এই অখ্যাত পাগল ছাগলের মানায় না। তাই দয়া করে ভবিষ্যতে একটু যাদেরকে নিয়ে আসবেন একটু চিন্তা ভাবনা করে নিয়ে আসবেন। আর ইলিয়াস ভাইয়ের কাছে অনুরোধ, ভাই আপনি কার সাথে বসলেন? মুফাসসিলের সাথে আপনাকে বসতে হবে? কোথাকার সামাদ পাগল ছাগলদের সাথে আপনাকে বসতে হবে? কারণ আপনার সম্মান, আপনার ভালোবাসা এবং আপনার কোয়ালিটির সাথে, আপনার সম্মানের সাথে এই পাগলগুলোর কি যায়? তাই আপনাকেও একটু সতর্ক হতে হবে। মুফাসসিল যে লাইভ প্রোগ্রামটি করেছিল সেই প্রোগ্রামটি 500 জন দেখেছিল কিনা আমার সন্দেহ আছে, কিন্তু আপনি এই প্রোগ্রামে আসার জন্য এই প্রোগ্রামটি ভাইরাল হয়েছে, লাখ লাখ মানুষ দেখেছে, তারা লাখ লাখ মানুষের কাছে ছড়িয়ে গেছে, এই সামাদ প্রমোট হয়েছে, সামাদ যা চেয়েছিল সেটা করেছে এবং আপনাদের জন্য তারা আজ ভাইরাল হয়ে গেছে। তো আমি মনে করি ইলিয়াস ভাই আপনাকে একটু সতর্ক হওয়া উচিত। দর্শক, আপনারা যারা সামাদ পাগলার আশেপাশে থাকেন, তাকে ব্যক্তিগতভাবে চেনেন জানেন, তাদের উদ্দেশ্যে বলছি সামাদকে হাতের নাগালে পেলে একটু আদর যত্ন করে দিবেন, ভালো মন্দ বুঝিয়ে শুনিয়ে দিবেন। আর জীবনে যেন ইসলামকে নিয়ে ব্যঙ্গ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ না করতে পারে, তবে মারিবেন না, তারে বুঝিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালাম।